come, oh Ramadan. It is Ramadan. It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির, আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আজকে এই অনুষ্ঠানে আলোচনার টপিক সাহরি এবং ইফতার। ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে কি সাহরি করার সময় সম্পর্কে কোনো কথা বলা হয়েছে? এখন সাহরির কথা যদি বলতে হয়, এটা শেষ রাতের খাবার, এটা মাঝরাত থেকে শুরু করে ভোর হওয়ার আগে যে কোনো সময়ে খাওয়া যায়। আর পবিত্র কোরআন বলছে, আমি আগেও বলেছি, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187, তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট হয়। তাহলে সাহরি মাঝরাত থেকে শুরু করে ভোরের আগে যে কোনো সময় খেতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের উচিত যতখানি দেরিতে সম্ভব সাহরি করা, ভোর হওয়ার কিছুক্ষণ আগে, এটাই সবচেয়ে ভালো। আর অনেক হাদিসে ওই কথা বলা হয়েছে। একটা হাদিসের উল্লেখ আছে মুসান্নাফ ইবনে সাইবা, হাদিস নাম্বার 9057। একজন লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তার যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে ভোর হয়নি, সে ততক্ষণ সাহরি করেছে, যখনই মনে হয়েছে ভোর হয়ে গেছে খাওয়া থামিয়েছে। তখন ইবনে আব্বাস তাকে বললেন যে তোমার যতক্ষণ মনে হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাহরি করে যাও। নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 1921। জায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীর সাথে সাহরি করার পরে তিনি নামাজ পড়লেন। জায়েদকে জিজ্ঞেস করলেন যে সাহরি আর আজানের সময়ের মধ্যে কতখানি পার্থক্য থাকা উচিত। জায়েদ বললেন, কোরআনের 50টা আয়াত পড়তে যে সময় লাগে ততখানি সময় এটা। এছাড়াও আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং হাদিস নম্বর 1919। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী বলেছেন যে যখন তোমরা আজান শুনবে, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে শুনবে নামাজের জন্য, যখন তার আজান শুনবে, তোমরা কেউ ভুল বুঝো না, মানে তোমরা তখনও পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনবে, কারণ সে ভোর হওয়ার ঠিক আগে ছাড়া অন্য সময় আজান দেয় না, তার মানে ভোরের আগ পর্যন্ত খেতে পারেন, এটাই সাহরির সময়। এটা অনেক হাদিসই বলছে যতদূর সম্ভব দেরি করে সাহরি করার কথা। এটার উল্লেখ আছে সহিহ আল জামিতে, খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 2835। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহরি করবে। এছাড়াও আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নম্বর 8127, যে সাহাবীগণ তারা সবার আগে ইফতার করতেন আর সবার পরে সাহরি করতেন। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নম্বর 8125, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাই সবার আগে ইফতার করব এবং সবার পরে সাহরি করব, আর নামাজ পড়ার সময় আমাদের বাম হাতের উপরে ডান হাত রাখব। তাহলে এই হাদিস থেকে জানতে পারি সাহরির সময়টা মাঝরাত থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত, তবে সাহরি দেরি করে করাটাই সবচেয়ে ভালো। ডক্টর জাকির, আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারবো, পানাহার করতে পারবো, যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন, তখন কি খাওয়ার অনুমতি আছে? কিছু মুসলিম, আমি জানি না এটা ঠিক না ভুল, তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহরির খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে। আর অনেকে আছে যারা সাহরির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে, তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে, যদি 5-6টা আজান শোনে তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে,
সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সে বুখারিতে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 2697। যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করতে হবে। আর পবিত্র কোরআন স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে, যখনই আপনি আজান শুনতে পাবেন, খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1918 এবং 1919। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে, পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনতে পাও। কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলে খাওয়া বন্ধ করবেন, আজান শুনলে সাহারি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন, সামান্য কিছু বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারেন। তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন, তারপর আর এক গ্লাস পানি খেলেন, তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন। এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো হাদিসে কথা বলছে না। আপনি সাহারি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে, যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে, আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন।